প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি নিন শুভেচ্ছা নিন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা বলি যে বাঙালির যে দীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাস বাঙালির জীবনের যে শ্রেষ্ঠতম সময় উনিশশো সাল সে কথাগুলো আমরা বলি আমরা তখন বলি যে দীর্ঘ মুক্তি সংগ্রামের ইতিহাস যখন বাংলাদেশে রচিত হচ্ছে কিংবা নয় মাস ব্যাপী যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তিরিশ লাখ শহীদ যখন প্রাণ দিচ্ছে তখন কি কেউ ভেবেছিল যে আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিজয় দিবস সেই দিবসের পাশাপাশি একটি কালো দিবস আমরা কখনো পালন করব আজকে যে শোক দিবসের কথা বলি সেই জন্যেই জাতিকে প্রাণ দিয়েছিল এই জাতির জনক যে নেতৃত্ব দিয়ে বাঙালি প্রথম একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রে তিনি কিংবা তার জনগণকে কখন ভেবেছিল যে তার জন্য একটি শোক দিবস রচিত হবে তার জন্য আমরা শোক পালন করব একটি স্বাধীন রাষ্ট্রের জনগণ তার জাতির জনককে হত্যা করবে এই কথা কি কখনো কারো মনে সামান্যতমভাবে উঁকি দিয়েছিল কিন্তু সেটা করতে হচ্ছে অনেক বেদনার সাথে অনেক ক্ষোভের সাথে অনেক কষ্টের সাথে আজকে জাতীয় শোক দিবস আমাদেরকে পালন করতে হয় জাতির জনকের কথা আমাদেরকে বলতে হয় তার বীরত্বের কথা তার শ্রেষ্ঠত্বের কথা আমাদেরকে মনে করতে হয় প্রিয় দর্শক এই কথাগুলো বলার জন্যে তার কথা বলার জন্যে জাতীয় শোক দিবসের কথা বলার জন্যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর অনুপম সিন স্যার আমরা লক্ষ্য করব যে উনিশশো বাহাত্তর সাল একটি রাষ্ট্র স্বাধীন হলো অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পরে এবং বাহাত্তর সালের নয় মাসের মধ্যেই স্বাধীনতা নয় মাসের মধ্যেই একটি অবিস্মরণীয় অসাধারণ একটি মানবিক সংবিধান রচিত হল যেই সংবিধানে জাতির জনক সন্নিবেশিত করলেন গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতাকে আমার আমার যেটা মানে আমার ধারণা মানে আমি যখন আমি যখন মনে করি যে একজন সাধারণ নাগরিক হিসেবে যে যেদিন এই সংবিধানে যেদিন ধর্ম নিরপেক্ষতাকে সন্নিবেসিত করা হয়েছিল এই সংবিধানে যেদিন সমাজতন্ত্রকে সন্নিবেশিত করা হয়েছিল এই সংবিধানে যেদিন বাঙালি জাতীয়তাবাদকে সন্নিবেশিত করা হয়েছিল সেদিনই মূলত জাতির জনককে হত্যার একটি নীল নকশা কিংবা পরিকল্পনা প্রণীত হয়েছিল আপনি কি বলেন এই বিষয়ে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত কারণ আপনি যেটা বলেছেন প্রথমে আমি আজকে এই জাতীয় শোক দিবসে হাজার বছরের ইতিহাসে যিনি শ্রেষ্ঠ বাঙালি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তার পরিবারের প্রতি যারা সেদিন নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় চার নেতাকে সেই জেলে যেটা বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা সেখানে যে নিয়ে সেখানে গিয়ে হত্যা করা হলো তাদের স্মৃতির প্রতি হত্যা করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের তারপরেও হত্যা করা হয়েছে মানে বঙ্গবন্ধু এবং জাতি সেখানেই থেমে থাকেনি কিন্তু অনেক যারা ওই বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছেন তাদের কথাই আমি বিশেষভাবে এবং অনেকে অনেকে মানবতার জীবনযাপন করতে হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বাঙালি আপনি যে কথাটি বলেছেন বাঙালি তো প্রকৃত অর্থে তার কয়েক হাজার বছর ইতিহাসে কোনো দিন প্রতিটি বাঙালি কোনোদিন স্বাধীন ছিল কারণ আমাদের তো জাতি রাষ্ট্র ছিল না আমাদের তো গণতন্ত্র ছিল না অনেক সময় বলা হয় যে স্বাধীন নবাব বাদশা রাজা ইত্যাদি ছিলেন যে পালরা পাল আমল সেনামল সুলতানি আমল মোগল আমল স্বাধীন নবাব আলিবদ্দী সিরাজদুল্লাহ ইত্যাদি বলা হয় কিন্তু আমি অন্য কথা বাদ দিই এরা তো বাঙালি যথার্থ বাংলার চর্চা সময় কখনোই হয়নি বাঙালি সাধারণ বাঙালি তো তারা ছিলেন না এবং তারা ছিলেন রাজা বাদশাহ এবং তাদের সঙ্গে যারা ছিলেন আশেপাশে তারাই স্বাধীন ছিলেন মানে জনগণের প্রকৃতির স্বাধীনতা ছিল আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ফরাসিরা তাদের জাতীয় দিবস উদযাপন করে চোদ্দোই জুলাই কেন কারণ ওইটাই হল বাস্তিল দিবস ফরাসি বিপ্লব কারণ ওরা মনে করো সেদিন থেকেই তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে সেই জন্য তারা সেই এই চোদ্দোই জুলাই তাদের স্বাধীনতা দিবস পালন করে বাস্তিল দিবস আমেরিকানরা করে চৌঠা জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে চৌঠা তা আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস হলো ছাব্বিশে মার্চ বাঙালি হাজার বছর ইতিহাস ভবিষ্যতে আমরা এটাই আমাদের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস সঙ্গে সঙ্গে আমাদের শোক দিবস কারণ বঙ্গবন্ধু আপনি দেখুন যে বাঙালিটা একসময় ধনী ছিল এবং ইউরোপের যে ওয়ার্নার এবং হেজলার অনেকেই লিখেছেন এবং বার্নিয়ার যে ট্রাভেল সিনেমাগুলো ইন্ডিয়া সেই বইতে পরিষ্কার ভাবে আমি পৃথিবী বহু দেশ ঘুরেছি আমি দুবার বাংলাদেশে ঢুকেছি বাংলায় আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ এটি যদি না হতো এরপরে দুটি উপনিবেশিক একটা হলো ইংরেজ সেই সতেরোশো সাতান্ন বার্নিয়ার কিন্তু এসেছিলেন ষোলোশো ষাটে সাজানের রাজসভায় আর ষোলোশো ষাটের দশকে আর সতেরোশো সাতান্ন আমরা পরাধীন হলাম তারপর থেকে আমরা কিন্তু ক্রমশ গরিবই হয়েছি গরিবই হয়েছি হতে হতে উনিশশো সাতচল্লিশে আমরা যখন স্বাধীনতা পেলাম তখন আমরা বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম ধনী দেশ থেকে এই দেশে আসার সময় এক একসময় কলম্বাস ভাসিয়েছিলেন আটলান্টিক পাড়ি দিতে গেছিলেন

পর্তুগালে তখন লোকসংখ্যা খুব কম দশ বারো লক্ষ আমাদের বাংলাদেশের লোকসংখ্যা তখন এক কোটি বেশি না এবং সারা ভারতের জনসংখ্যা কিন্তু সতেরোশো সাথে যখন আওরঙ্গজেব মারা যাচ্ছেন দশ কোটি মাত্র তারা এসেছিলেন আমাদের ধনীর জন্য আমাদের সম্পদ লুণ্ঠন করা লুণ্ঠন করেছেন এরপরেই আমরা বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনে ছিলেন তারা আত্মজীবনীতে বলেছেন সেটি পরিষ্কার এবং যখন আমরা পাকিস্তান পাওয়া হলো তখন ধারণা করা হয়েছিল যে পূর্ব বাংলার লোকরা তারা সমান অধিকার পাবে এই যে শোষণ মানে যে রাষ্ট্রীয় শোষণ জনগণের প্রতি যে শোষণ এইটা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু যে নতুন রাষ্ট্রটি এইটাই আমি বলতে চাইছিলাম সমাজতান্ত্রিক অর্থনীতিকে জনগণের মুক্তির জন্য জনগণের মুক্তি সেটাই আমি বলতে চাইছিলাম বঙ্গবন্ধু ছদফা দিলেন বুঝতেছেন ছদফা যদি দেখেন সেখানে উনি কি বলছেন যে উনি বলছেন যে খালি পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ছাড়া সবই প্রভিন্সেসগুলোর কাছে থাকবে কিন্তু কিন্তু সেখানেও তিনি আসলে বলেও বললেন কি পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র বৈদেশিক বাণিজ্য কিন্তু থাকবে। এবং বৈদেশিক বাণিজ্যের জন্য তারা ইয়ে করতে পারবে এবং ওরা উনি বললেন যে দুটি মুদ্রা হবে একটা পূর্ব পাকিস্তানের জন্য যাতে পূর্ব পাকিস্তানের সম্পদ পাচার হতে না পাচার হতে না পারে পূর্ব পাকিস্তানের যে আয় ইয়ে থেকে পাট রপ্তানি থেকে বা নানা কিছু থেকে যায় আরেকটা বললেন যদি দুইটো ইয়ে না হয় মুদ্রা না হয় তাহলে দুটো সেন্ট্রাল ব্যাংক বা দুটো রিজার্ভ আলাদা হিসাব থাকতে হবে তারপরে উনি বললেন যে আমাদের একটা সেনাবাহিনীও থাকতে হবে কিসের জন্য সেনাবাহিনী উনি বললেন যে পঁয়ষট্টিতে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ যে আমাদের তো কিছু নাই আসলে এর মধ্যে দিয়ে তিনি একটা আলাদা রাষ্ট্র রূপ দিচ্ছেন এইটে যখন পাকিস্তান টের পেল তখন তারা এই ব্যাপারে কোনো মতেই রাজি হলো না এবং তারই ফলশ্রুতি আগরতলা ষড়যন্ত্র মামলা তারই ফলশ্রুতি পঁচিশে মার্চ যে গণহত্যা একসময় যে আয়ুব খান বলেছিলেন যে শেখ মুজিব যদি ইয়ে যুক্তির ভাষা না বোঝে তাকে অস্ত্রের ভাষায় বোঝানো হবে অস্ত্র ভাষা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা পরে পঁচিশে মার্চ এবং দেশ যখন স্বাধীন হলো বঙ্গবন্ধু কিন্তু ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের যে দাবি এগারো দফা ছ দফার সঙ্গে সঙ্গে তিনি এগারো দফা স্বীকার করে নিয়েছিলেন এগারো দফা অন্তর্ভুক্ত করেছিলেন এবং এই এগারো দফার একটা দফা ছিল সমাজতত্ত্ব এবং উনি কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেই আপনি যে সংবিধানের কথাটি বললেন যেই সংবিধান উনি উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর গণপরিষদে পেশ করেছিলেন সেই সংবিধানের তিনি বলেছিলেন আমি আমাদের আপনি তিনটের কথা বলেছেন আরেকটা ইয়ে ছিল গণতন্ত্র গণতন্ত্র সেখানে উনি বলেছিলেন গণতন্ত্রে যখন ব্যাখ্যা করছেন তখন উনি বলেছেন যে আমি এই বাংলাদেশে জন্য শোষকের গণতন্ত্র চাই না শোষিতের গণতন্ত্র চাই এবং উনি সমাজতন্ত্র এবং গণতন্ত্রের কথা যখন বলছেন তখন উনি বলতে যে বলছেন যেইগুলো দিয়ে ডেমোক্রেসি নামে জনগণকে শোষণ করায় সেগুলো আমরা রাষ্ট্রায়ত্ত করেছি এখন কেউ কেউ বলে থাকেন যে বঙ্গবন্ধু আজকে ধরুন আওয়ামী লীগ বা আমরা সবাই প্রাইভেট সেক্টরের উপর গুরুত্ব দিচ্ছি কিন্তু এটা তো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে প্রাইভেট সেক্টরকে এমনভাবে গড়ে তোলা হয়েছে গড়ে তোলা হয়েছে প্রবলেম মানে জিয়ান যেটা করলেন সেখানে উনি প্রাইভেট সেক্টরকে সব দিয়ে দিলেন ব্যাঙ্কগুনো খুলে দেওয়া হলো এবং এই যে এই যে জাতীয়করণ শিল্প কারখানাগুলো খুব জলের দরে দরে বিক্রি করে দেওয়া হলো এবং আপনি আরেকটা কথা আমি বলি যে বঙ্গবন্ধু কেবলমাত্র মানে উনি যেই ইয়েটা দিলেন সমাজতন্ত্র কেমন উনি বললেন শশীতের গণতন্ত্র এবং শশীতের গণতন্ত্রের জন্য উনি প্রথমে একটি পাঠশালা পরিকল্পনা করলেন খুব দ্রুত কিন্তু এক খুব দ্রুত পাঠশালা পরিকল্পনা তেইশে জুলাই পঁচিশে মার্চ তিয়াত্তর সালে তিনি পাঠশালা পরিকল্পনা এবং সেখানে পরিষ্কারভাবে কীভাবে সমাজতন্ত্র সমস্ত ব্যাংক বিমা এগুলো আমাদের জাতীয়করণ করা হলো এবং জাতীয় জাতীয়ভাবে জাতীয় মানে রাষ্ট্রীয় ব্যাংক এবং বিমা আরেকটা জিনিস সেই সময় প্রায় চারশো ছোটো মাঝারি কারখানা আর প্রায় পঁচাশিটি মানে একটু ভুল হতে পারে পঁচাত্তর পঁচাশিটি বড় কারখানা রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল এবং এগুলো আর আরও প্রায় তিপ্পান্নটির মতো কারখানা ছিল ইসপাকিস্তান পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের যে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে এগুলোও রাষ্ট্রায়ত্ত করা হলো রাষ্ট্রায়ত্ত করে যখন উনি এগুলো নিয়ে যাচ্ছে নিয়ে এগোচ্ছেন সেই সময় কিন্তু যে একটা বড় ইয়ে হয়েছিল যে ম্যানেজমেন্টে কারণ এগুলোতে আগে ওরা ফেলে দিয়ে চলে গেছে এগুলো রাষ্ট্রায়ত্ত করা হচ্ছে সেই জন্য তিনি এগুলো তাৎক্ষণিকভাবে ভাবে ওরাই তো যারা মালিক ছিল তারাই তো হ্যাঁ আমাদের কিন্তু সেরকম ছিল না জনগোষ্ঠী ছিল না শ্রমিক ছিল মানে ইয়ে ছিল না মানে এই সমস্ত কারখানা পরিচালনা করার জন্য ইত্যাদি কারণ আমাদের তো বঞ্চিত রাখা হয়েছিল তারপরে কিন্তু উনি সেগুলো করলেন চমৎকারভাবেই করলেন বলতে গেলে আপনি ভাবুন এক কোটি লোককে ভারত থেকে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসিত করা হয়েছে এক কোটি লোক যারা ওখানে গেছিল। এবং একটা যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি ওরা পাকিস্তানিরা স্কটসড আর্থ পলিসি যেটাকে বলা হয় ইংরেজিতে সেই পোড়ামাটি নীতি অনুসরণ করেছে সব জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো হাজার হাজার কালভার ধ্বংস করা হয়েছিল হাজার হাজার ব্রিজ নদীর উপরে ধ্বংস করা হয়েছিল এমনকি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার যে ভৈরব ব্রিজ ধ্বংস করা অনেকগুণে জাহাজ ইয়ে ইয়ে ধ্বংস করা হয়েছে পোর্ট বন্ধ এই উনি একটা পেলেন কি বিধ্বস্ত ইকোনমি এবং সেটি যখন প্রথম পাঁচশালা পরিকল্পনা দেওয়া হচ্ছে তখন দেখা গেল বা প্রথম যখন ফার্স্ট প্রথম বছরে যখন যে ইয়ে দেওয়া হচ্ছে বাজেট দেওয়া হচ্ছে এবং তখনকার যে অর্থনীতি সে বলা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের জিডিপি তখন উনিশশো উনসত্তর সত্তরে যা ছিল তার থেকে পঁচিশ শতাংশ কমে গেছে কারণ যুদ্ধের কারণে সুতরাং উনি অ্যাভারেজ কিন্তু সাত শতাংশের উপরে প্রবৃদ্ধি করে গেছেন ওর সময় কোনো সময় নেগেটিভ গ্রোথ হয়নি যদিও তিয়াত্তরে একটা প্রলয়ঙ্করী চুয়াত্তরে একটা প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল যেখানে একুশটা জেলার মধ্যে তখন তো একুশটা জেলা ছিল একুশটা জেলার মধ্যে উনিশটা জেলায় জলমগ্ন হয়েছিল বুঝতে খাদ্য উৎপাদন খাদ্য ঘাটতি হয়ে গেছে হ্যাঁ খাদ্য ঘাটতি হয়ে গেছিল আসলে খাদ্য ঘাটতি হয়নি পার্চেসিং পাওয়ার ফল করেছিল যেটা অমর্ত্য অমর্ত সে সময় ফেমিনের কারণ সময় সেটাও ফল করার কারণ কি ছিল সেটা ফল করার কারণ একটা বড় কারণ ছিল ইনফ্লেশন হয়েছিল ইনফ্লেশান কেন হয়েছিল ইনফ্লেশান হয়েছিল এই জন্য এই ইতিহাসগুলো আমাদের তরুণ প্রজন্ম জানতে হবে যে তিয়াত্তরে আরব ইসরায়েল একটি যুদ্ধ হয় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধ হয় তিয়াত্তরে সেপ্টেম্বরে সেই যুদ্ধের পরেই আরব দেশগুলো ওপেক করে এবং অন্যান্য দেশ দিয়েও সঙ্গে তেল উৎপাদন তেলের এক ডলার যে তেল ছিল ব্যারেল সেটা তারা করে দেয় এক ডলার দাম ছিল জলের থেকে পানির থেকে কম দাম ছিল তেলের এক ব্যারেল তেলের দাম এক ব্যারেল পানির দাম এক ব্যারেল তেলের থেকে বেশি ছিল এত সহজ অল্প পয়সায় সারা বিশ্বে তেল পেত সেটাই তারা করে দিল কি সতেরো আঠারো ডলার তুলে দিল এখনও ওপেক আছে আপনি হ্যাঁ হ্যাঁ এবং সক্রিয় ওরা সক্রিয়ভাবে আছে কিন্তু এর ফল সারা বিশ্বের উপর পড়েছিল এবং এর ফলে তিয়াত্তর সাল এর পরে চুয়াত্তর সালে সারা বিশ্বে একটা নতুন ইকোনমিক ফিনোমিনাল তৈরি সেটা হলো স্ট্যাগফ্লেশন যে স্ট্যাগনেশন মন্দা এবং ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি একসাথে দুটোই একসাথে এটা কিন্তু কখনো আগে হতো না বলা হয় যে যদি মন্দা হয় তাহলে ইনফ্লেশন হবে না ইনফ্লেশন যদি হয় তাহলে মন্দা হবে না কিন্তু সত্তরের এই তিয়াত্তরের পরে দেখা গেল যে একই সঙ্গে মন্দাও মানে অর্থনীতি নিশ্চুপ নিশ্চল অর্থনীতির মধ্যে স্ট্যাগনেশন মন্দা দেখা দিয়েছে কিন্তু আবার মুদ্রাস্ফীতি হয়ে গেছে বিরাট পরিমাণে এই যে মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতির চাপটা সেই ধনী দেশগুলোর উপর বিরাটভাবে পড়েছিল আমি তখন ক্যারাই ছিলাম আমি দেখেছি ওরা ক্রিসমাস চুয়াত্তর ইংরেজির ক্রিসমাস এবং নিউ ইয়ার ওরা কত ম্লানভাবে করছে সেই ওদের যে ক্রিসমাসম্বরভাবে বাতি নাই কিছু নাই অন্ধকার বাতি জ্বালাতে পারছে না যে এর ধাক্কাটা কিন্তু আমরা সেই সময় যেহেতু পাকিস্তান আমলে আমাদের কোনো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে দেওয়া হয়নি একমাত্র জুট ইন্ডাস্ট্রি ছাড়া সত্যিকার এবং তার মারেখানাও তো ছিল ওদের হাতেই ওদের সব হয়ে তখন যে জুট আমিন জুট হাতে ছিল সবগুলো এবং জুটের জুটটাই ছিল প্রধান যেটা থেকে টাকা নিয়ে ওরা ব্যাংক করেছে নানা কিছু করেছে সেই সব ব্যাংকগুলো ছিল পশ্চিম পাকিস্তানি এই যে ২২ বাইশ পরিবারের মধ্যে একুশটাই ছিল ওদের ওদের একজন নামে মাত্র আমাদের ছিল আর কি সত্যিকারতে তিনি ছিলেন সবচেয়ে ওদের তুলনা অনেক কম ছিল তো এই যে কথাটি বলছিলাম যে ওরা আমাদের এই যে স্ট্যাকফ্লেশন হলো ইনফ্লেশন ইনফ্লেশনের ধাক্কা এসে পড়লো বাংলাদেশে বাংলাদেশ তখন যেহেতু আমাদের কোনো শিল্প ছিল না এমনকি আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে পাকিস্তানের যে তেইশ বছর সেই তেইশ বছরে আমাদের শিল্পায়নই যে হতে দেয়নি তা নয় ওরা আমাদের কৃষিকে জুটকে শোষণ করেছে কিন্তু ওরা আমাদের কৃষিও কোনো উন্নতি করা করায়নি পাকিস্তানে যেখানে আপনার উনিশশো পঞ্চাশ ষাট ষাট সত্তরে ওদের কৃষির কৃষির প্রবৃদ্ধি ছিল প্রথম দশকে চার শতাংশ দ্বিতীয় দশকে পাঁচ শতাংশ এবং লোকসংখ্যা বৃদ্ধি ছিল আপনার তিন শতাংশ তার মানে ওদের কৃষিতে ওরা এগিয়ে গেছে আমাদের কি হয়েছে আমাদের তখন পপুলেশান গ্রোথ রেট বা জনসংখ্যা বৃদ্ধির হার তিন শতাংশ কিন্তু আমাদের প্রথমে আমাদের কৃষিতে দেখা যাচ্ছে যে পুরো বিশ বছরের যদি হিসাব ধরেন আপনি তাহলে দেখা যাচ্ছে যে খাদ্যশস্য উৎপাদনে আমার মাত্র এক এক ওয়ান পয়েন্ট সেভেন প্রবৃদ্ধির হার আর অন্যটা হলো যে অ্যাজ হল কৃষি প্রবৃদ্ধির হার হলো টু পয়েন্ট ওয়ান উনিশশো সালে ভারত স্বাধীন হলো কেমন উনিশশো মানে পাকিস্তান ভারত দুটো দেশ হলো উনিশশো সালে চীনে মানসেতুন ক্ষমতা নিলেন এবং সমাজতন্ত্র ইন্ট্রোডিউস করলেন কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্র অর্থনীতিতে সমাজতন্ত্র এবং সমাজতন্ত্র করে তারা কি করলেন তারা তাদের শিল্পায়ন করলেন শিক্ষার উপর প্রচণ্ড রকম গুরুত্ব দিয়েছিল যেরকম সোভিয়েট ইউনিয়নে হয়েছিল সোভিয়েত ইউনিয়নে যেমন উনিশশো আঠাশ সাল থেকে বিশাল ধরনের প্রবৃদ্ধি ঘটেছিল ঠিক একই ঘটনা ঘটল চীনে এবং চীনে ঘটার ফলে চীন ভারত এবং চীনের চীন এবং ভারত উনিশশো পঞ্চাশের দিকে ভারতের মাথাপিছু আয় চীনের মাথাপিছু আয়ের একই সমান ছিল আজকে কোথায় ভারতের লোকসংখ্যা এখন একশো তিরিশ কোটি চীনের লোকসংখ্যা একশো চল্লিশ কোটি চীনের জিডিপি কত চোদ্দো ট্রিলিয়ন ডলার ভারতে কত টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার আপনি ভাবুন কিসের জোরে চীনে গিয়েছে এগিয়েছে সমাজতন্ত্রের জুড়ে এখন চীন যেহেতু সমাজতন্ত্রের উপরে যে মাউসেতুম যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিলেন শিক্ষার উপর প্রচণ্ড রকম গুরুত্ব দিয়েছিলেন তার ফলে আজকে কিন্তু আমেরিকাকে ধরে ফেলেছে শিক্ষার ক্ষেত্রে এমনকি কিছুদিন আগে তারা কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে আমেরিকা থেকে এগিয়ে গেছে এবং আমেরিকা তার জন্য খুব অত্যন্ত শঙ্কিত বুঝতে পারছেন না এটা সমাজস্থান থেকে এর আজও চীনের সমস্ত বড় ব্যাংক বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তো চীনে এবং এই জন্য যে বাণিজ্য যুদ্ধ বাণিজ্য যে নিষেধাজ্ঞা যে আমেরিকা বর্তমানে কারণ আমেরিকার বিশেষ বিশেষ ট্রেড ডেফিসিট চীনের সঙ্গে আমেরিকার যে পাঁচশো বিলিয়ন ডলারে সেখানে আমেরিকার ট্রেড ডেফিসিট দাঁড়াচ্ছে তিনশো বিলিয়ন ডলারের উপরে প্রত্যেক বছরই এটা কিন্তু আমেরিকা সাস্টেইন করতে পারছে না লোকে ট্রাম্পকে গালাগালি করছে আসলে কিন্তু ট্রাম্প আমেরিকার স্বার্থেই যে এই ধরনের ট্রেড ডেফিসিটটা করতে পারে আজকে আমরা যদি বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন যেভাবে করছিলেন যেভাবে এগোচ্ছিলেন সেভাবে যদি এগোতাম আমাদের রাষ্ট্র যদি শিক্ষার ক্ষেত্রে আমাদের শিল্পায়ন সমস্ত কিছু এবং বঙ্গবন্ধুর সময় যেভাবে এগোচ্ছিল সেভাবে যদি এগোত পঁচাত্তর সালে কিন্তু আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণের দিকে এগিয়ে গেছিলাম খুব ভালো আমাদের একটা হয়েছিল বর্তমানে তো আমাদের তাই হচ্ছে আমাকে শেষ করতে হচ্ছে তবে আমি শেষ করার আগে একটি সুখবর এটা যেটি আপনি নিশ্চয়ই জানেন বঙ্গবন্ধু তনা জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচন ইস্তেহার ঘোষণা করবেন সেই ইস্তেহারে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনাটাকে তিনি অন্তর্ভুক্ত করতে চান এবং বাংলাদেশের তার ঘনিষ্ঠ অর্থনীতিবিদদের এই বিষয়ে কাজ করার জন্যে তিনি ইতিমধ্যেই কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছেন আমার মনে হয় যে বাংলাদেশ এই পথে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক ভাবনা যে মুক্তির পথ উনি দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এদিকে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনা অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক আমরা জাতির জনকের কথা বলতেছিলাম আমাদের জাতির শোক দিবসের কথা বলতেছিলাম পঁচাত্তর পর্যন্ত জাতির জনক এই দেশকে যেভাবে শাসন করেছিলেন এই কথাগুলো উচ্চারিত হোক আলোচিত হোক বিশ্লেষিত হোক এবং এই প্রজন্মের সন্তানরা জানুক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই মাটি তার এই মাটির মানুষের জন্যে তিনি কিভাবে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা